আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেজ এডিট বিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ফটোশপ ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের বিষয়টি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, ডিজাইন করার ক্ষেত্রে, এডিটিং করার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই ওপেন আছে। আজকের বিষয়টি হচ্ছে অ্যালাইনমেন্ট কীভাবে করবেন, বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন লেখা কীভাবে অ্যালাইন করবেন, কীভাবে সেন্টার করবেন, কীভাবে লেফট রাইট করবেন, সেটা আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুনদের জন্য খুবই উপকার হবে। মূল কাজটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ প্রদান করে। আর আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে আপনাদের একটি সাবস্ক্রাইব অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কোনো উপকার হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এই শেপের কাজগুলো আমি বিভিন্নভাবে দেখিয়েছি। তো আমরা আজকে অ্যালাইনমেন্ট দেখেন, আমি একটা এখানে যখন একটা বক্স আঁকবো, একটা বক্স নিব, তখন সাথে সাথে দেখেন অ্যালাইনমেন্টের অপশনটা অলরেডি শো করতেছে। এই যে দেখেন, দেখলেন তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইন, ঠিক আছে। তা আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি এখান থেকে শেপ থেকে আমি রেক্টেঙ্গুলার একটা টুল নিলাম। টুল নেওয়ার পরে আমি এটাকে ছোট করে আমি এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখানে শেপে ক্লিক করার পরে এর অধীনে যত কালার আছে সবগুলো শো করবে। ওকে, তো আমি আরেকটা শেপ নিব। আমি পলিগনটা নিয়ে এখানে আমি একই দিব। একই দেওয়ার পরে আমি এটাকে ছোট করলাম। তো এখানে ক্লিক করে এর অধীনে যে কালার আছে আমি একটা কালার দিয়ে দিব। ওকে, একটা কালার দিয়ে দিলাম। আমি আরেকটা নিব। ওকে, ইলিপস টুলটা নিব। শিফট দলে ইলিপস টুলটা একদম অল সাইড আপনার সমান হবে, আর যদি শিফট ছেড়ে দেন আপনার একটু আঁকাবাঁকা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার শেপের বিভিন্ন টুলসের ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এখান থেকে ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে আমি শিপ ধরে একটা রাউন্ড এঁকে দিলাম, বক্স এঁকে দিলাম। তো সাপোজ এটা সাদাই থাকলো। এখন দেখেন আপনি চাচ্ছেন তিনোটা আপনার অ্যালাইনমেন্ট করবেন, তিনোটা জিনিস আপনি অ্যালাইনমেন্ট করবেন। কীভাবে অ্যালাইনমেন্ট করবেন? আপনি তিনোটা জিনিস অ্যালাইনমেন্ট করার জন্য, মানে একদম স্ট্রেট সোজা করার জন্য, সেন্টার করার জন্য, স্ট্রেট সোজা করার জন্য, প্রথমে আপনি শেপ পলিগন লেয়ারে আপনার ক্লিক করে নিচের লেয়ারটাকে ক্লিক করবেন। তিনোটা লেয়ার সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এই যে দেখেন এখানে অপশানগুলো দেখেন, এই লেফট অ্যালাইন লেফট এজ, তারপর হলো সেন্টার, ঠিক আছে, হরিজেন্টাল সেন্টার, তারপর হচ্ছে রাইট এজ অ্যালাইন, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউট ভেক্টরি, তারপর হচ্ছে কি অ্যালাইন টপ, ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি। এখানে আরও দেখেন ইন ডিটেলস, যখন আপনারা তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখানে তিনটা ডটে ক্লিক করলে আপনারা এখানে ইন ডিটেলস দেখতে পারেন। তো আমরা চাচ্ছি স্ট্রেট করবো, উপরে নিচে স্ট্রেট করবো, জাস্ট এই যে দেখেন একদম সেন্টার, এই সেন্টার করে দিলেন। ওকে, সেন্টার হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এক সাইডে, তার মানে লেফট আর রাইটে এক সমানে রাখবেন তিনোটা, জাস্ট এখানে ক্লিক করেন। ওকে, তিনোটা এদিকে একদম সমান হয়ে গেল। আপনি চাচ্ছেন আবার রাইটে ক্লিক করার জন্য, দেখেন একদম উপরে নিচে রাইটে সমান হয়ে গেল। আমি এটাকে টপে নিব, টপে নিব, জাস্ট আমি আবার সিলেক্টটা ইয়ে করে দিলাম, আমি পলিগনে ক্লিক করলাম, এখানে এনে দিলাম, এখানে আবার ইলিপসটাকে এখানে এনে দিলাম। এনে দেওয়ার পরে আমি আবার তিনোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে জাস্ট আমি আবার কী করবো, একদম টপে আমি সমান করব। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখলেন তো বন্ধুরা, টপে সমান হয়ে গেছে। এখন দেখেন আপনি একটা রোলার টানেন, দেখলেন একদম টপে সমান হয়ে গেছে। তো এটা দেখলেন আপনারা শেপের, বিভিন্ন শেপের আপনি কি করলেন, আপনি এটাকে ইয়ে করলেন, অ্যালাইনমেন্ট করলেন, সেন্টার করলেন, লেফট রাইট সমান করলেন। তো তিন এটাকে আমরা দুইটাকে ডিলিট করে দেবো, আবার এটাকে আমরা এটা আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার নিব, একটা কালারটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পরে একটা কালার হলো। এখন দেখেন এটাকে আমি ছোট করব, ছোট করে কিছু ডট ডট দিয়ে কিছু আমি একটা বানাবো, তার মানে আমি কিছু ছোট। এখানে দেখেন অল্টারটা ধরলে এখানে
জাস্ট এটা ইয়ে হচ্ছে। এখন শিফট ধরে আপনি এটাকে টেনে দেন, টেনে দেন, টেনে দেন, ওকে টেনে দেন আপনি, ঠিক আছে। তো তিন আর চারটা আপনার এখানে আছে, চারোটা আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা সমান আছে কিনা সেটা তো আপনার কোনো ইয়ে না, জাস্ট উপরের লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় নিচের লেয়ারটাকে শিফট ধরে মাউস দিয়ে সিলেক্ট করে জাস্ট থ্রি ডটে দিয়ে আপনি এটাকে এই যে, এই যে এখানে ইয়ে করে দেন, এখানে সেন্টারটা করে দেন, এই যে ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার করে দেন, ওকে। তো এটা গেল ফটোশপে, ওকে। এখন ফটোশপে এভাবে আপনারা যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো জিনিস, আমি এখানে একটা, এই যে আমি একটা আবার কী করলাম, একটা বক্স আঁকলাম, বক্স আঁকার পরে আমি এটাকে এই ফিল আছে ফিলটাকে উঠিয়ে দেবো, ফিলটাকে উঠিয়ে দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার স্টকটাকে আমি কি করব, ব্যবহার করব, স্টকটাকে ব্যবহার করব, এই যে স্টক, স্টকে আমি একটা কালার দিয়ে দেবো, স্টকে আমি একটা কালার দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম, ওকে। জাস্ট এখানে আমি একটা ছবি আনবো, আমি একটা ছবি আনবো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা ছবি আনবো এখানে, ওকে। জাস্ট এই ছবিটাই আমি কি করব, ওখানে নিব, ওখানে আমি পেস্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি, এটাকে আমি একটু বড় করব, বড় করে এখন আমি চাচ্ছি এই অ্যালাইনমেন্টের ভিতরে আমি ছবিটাকে নিব। ছবিটাকে নিতে হলে কী করতে হবে আমাদেরকে, এভাবে আপনারা ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই এই অ্যালাইনমেন্টের কাজটা ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি দুটো লেয়ারকে সিলেক্ট করে আমার সেন্টার, এই যে দেখেন সেন্টার, তার মানে আমার যে স্টকটা আছে স্টকটা আমার এই ছবির পিছনে চলে আসলো, ঠিক আছে। তা আমি আমার যে ইয়েটা আছে ছবিটাকে আমি একটু ছোট করব, ছোট করে আরও বিষয়টা আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন, এই যে দেখেন, ওকে। জাস্ট আমি কী করবো, এবং টোটালি চারিদিকে আমি এটাকে সমান করব, জাস্ট এই যে এখানে দিয়ে দেন, ওকে। দেখলেন তো বন্ধুরা, আমার ছবি আর স্টকটা আমার চারিদিকে আমার সমান হয়ে গেলো, আমি আর একটু ছোটো করতেছি ছবিটা, তারপর আপনারা আরও বিষয়টা বুঝতে পারবেন, ওকে। এভাবে আপনারা ছবির বিভিন্ন বর্ডার, বিভিন্ন আপনারা বিভিন্ন শেপের বিভিন্ন সাইডে যে বর্ডারগুলো দেন, এভাবে আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা এটা আমি দেখালাম ফটোশপে, এখন আমি ইলাস্ট্রেটরে দেখাবো, সেম কাহিনী ইলাস্ট্রেটর। দেখেন এই যে এখানে একটা আইকন, এটা আমি নিজে ক্রিয়েট করেছি, ওকে। জাস্ট এটা আমি তিন জায়গায় তিনটা দিলাম, দেখেন তিন জায়গায়। তো আমি চাচ্ছি এই তিনটাকে, এই দুটোকে আমি এক সমান করব, তার মানে এক জায়গায় নিয়ে আসবো, এই যে দেখেন এই সেন্টার, সেন্টার দিয়ে আমি কী করব, এই যে, এই যে সেন্টার দিলাম, সেন্টার দিয়ে আমার উপরে নিচে সমান হয়ে গেলো। তো জাস্ট আমি এটাকে এই যে ক্লিক করলাম, ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, একদম মিডিলে আসছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। এ আমি ওখানে দেখালাম একটা, এখানে আরেকটা দেখাচ্ছি, ওকে। এখন এ ধরনের, এই যে, এই যে এই ধরনের টুলসগুলো আপনি দেখেন, তিনটা বৃত্ত আঁকেন, এই যে এখান থেকে রাউন্ড, রাউন্ডের রেক্টেঙ্গুলার টুলটা দিয়ে আপনি এঁকে দেন, এঁকে দেওয়ার পরে আপনি তিনটাকে আপনি সাজিয়ে নেন, এভাবে সাজিয়ে নেন, সাজিয়ে নিয়ে তিনটা তিন কালার দিয়ে দেন, ওকে। তিনটা আপনি তিন কালার দিয়ে দেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা এভাবে অ্যালাইনমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত কাজটা করে নিতে পারবেন। তো আমার আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফার্স্টে থাকবেন, ফার্স্টে থাকবে বেল আইকনটি ক্লিক করেন। দেখেন আপনারা সমান আছে, তিনটা সমান নাই, জাস্ট আপনারা লেফটে হলে লেফটে, রাইটে হইলে রাইটে, সেন্টার হলে সেন্টারে এভাবে দিয়ে দেন। এখন দেখেন তিনটা একদম পারফেক্ট, একদম সমান, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। এখন এখানে দেই যে, এই যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এখানে যে আমরা এভাবে এই আইকনগুলো দিই, আইকনগুলো আমি এটা আমি তিনটাকে, এই যে আইকনগুলো আপনার এই লেখার এই আইকন বরাবর আছে কিনা সেটা আপনি কীভাবে সমান করবেন, সেটা আপনি কীভাবে বুঝবেন, জাস্ট দুইটাকে সিলেক্ট করে এটা আপনারা এই যে, এই যে এটা দিয়ে দেন, এই যে দেখেন একদম সোজা হয়ে গেল, একদম সোজা হয়ে গেল। তো এটা আর এটা সেম সোজা আছে কিনা সেটা কীভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা দিয়ে দেন আপনি, এই যে সেন্টার একদম পারফেক্ট সোজা হয়ে গেল, ওকে। তো এটা এই যে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো সাধারণত কি হয় এখানে অনেক সময় যে সাবস্ক্রাইব নাও, ফলো মি, এই ধরনের আইটেম ইয়েগুলো থাকে, ওকে। জাস্ট এটাকে আপনার মিডিয়া লাইনে দেন, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কী করবেন, এই যে সেন্টার দিয়ে দেবেন, সেন্টার দেওয়ার পর এই যে দেখেন একদম সেন্টারে চলে আসলো। তো একদম এইটার মাঝখানে থাকার জন্য এই যে এখানে ক্লিক করেন, এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, দেখেন একদম মিডিলে আসছে, আমি আমি কালারটাকে সোজা করে দিই, একটা কালার চেঞ্জ করে দিই, দেখেন একদম মিডিলে আসছে, ওকে। তা আমি আবার আরেকটা রাউন্ড, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে এই লেখাটাকে আমরা সাবস্ক্রাইব বাটন যেভাবে লেখে জাস্ট সাবস্ক্রাইব নাও এটা আমি লিখলাম, ওকে সাবস্ক্রাইব নাও, এটা লেখা কালারটাকে একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিলাম, ওকে কালারটাকে একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়ার পরে জাস্ট
আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন, ওকে এখানে আপনি বসাইলেন, মানলাম বসাইলেন, আপনি এটা সেন্টার হয়েছে, আপনি এটাকে তো নিচে চলে গেছে, অ্যারেঞ্জ দিয়ে আপনি ব্রিং টু ফ্রন্টে করে দেন, তার মানে উপরে চলে আসলো। এখন আপনারা দেখেন এদিকে বেশি এদিকে কম, আপনি কিভাবে মিডল করবেন, অল চার সমান করবেন, জাস্ট দুইটাকে সিলেক্ট করে সেন্টার, দেখেন সেন্টার একদম হয়ে গেল সেন্টার, ওকে দেখলেন তো বন্ধুরা। আজকে এ ধরনের ইনশাল্লাহ সামনে ডিজাইনের আপডেট ডিজাইনের ক্লাসগুলো বা ভিডিওগুলো আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই ধরনের এই অ্যালাইনমেন্ট যেটা দেখালাম নতুনদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নতুনদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, আর এই ভিডিও দ্বারা সমর্থন উপকার থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও আশা রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।